আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো চারটি শরবত রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন রেসিপিগুলির নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আমি একটা গ্লাস নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিয়া সিড। এটা আমি ভিজিয়ে রাখবো 15 মিনিটের মতো, কারণ সিএসিডটা একটু ভিজিয়ে রাখতে হয়, তাহলে এটা ফুলে এবং সফট হয়। দেখুন আমি ভিজিয়ে দিচ্ছি, একটু নাড়িয়ে দিতে হবে। আমি এখন লেবুর রস বের করে নিচ্ছি, কারণ শরবতগুলিতে আমার লেবুর রসের প্রয়োজন হবে। আপনারা চাইলে লেবুর রস সাথে চিপেও বের করতে পারেন। এখন বের করে নিচ্ছি আমি অরেঞ্জ জুস, কারণ আমি অরেঞ্জের একটা শরবত তৈরি করব। দেখুন আমি ভালোভাবে চিপে বের করে দিচ্ছি। বের করা হয়ে গেছে। প্রথমে আমি অরেঞ্জের শরবতটা তৈরি করে নিব। আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ অরেঞ্জ জুস, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেমন জুস, দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 2.5 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি 100 ml পানি। এবার গুলিয়ে নিতে হবে। চিনিটা গলা পর্যন্ত গোলাতে হবে ভালোভাবে নাড়িয়ে। দেখুন আমি চিনিটা গুলিয়ে নিচ্ছি, আমার গোলানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আইস কিউব। আইস কিউব দিলে শরবতটা ঠান্ডা হবে এবং খেতেও ভালো লাগবে। আমার তৈরি হয়ে গেল অরেঞ্জের শরবত। এবার আমি তৈরি করব গ্রেপ দিয়ে শরবত। এর জন্য আমি নিয়ে নিয়েছি 40 গ্রাম গ্রেপ। এটা আমি জুস করে নিচ্ছি একটু। দেখুন এখন ছেঁকে নিচ্ছি, তাহলে হবে কি উপরে যে আস্ত দানাগুলো আছে সেগুলো শরবতের ভিতরে পড়বে না। আমি একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিচ্ছি, একটু চেপে চেপে ছাঁকতে হবে, তাহলে সম্পূর্ণ রসটা গ্লাসে যাবে, না হলে আবার এতে থেকে যাবে। তাই আমি ভালোভাবে রসটা বের করে নিয়েছি। দেখুন এতে আমি দিয়ে দিচ্ছি আবার 2.5 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস, দিয়ে দিচ্ছি পানি 80 ml-এর মতো, দিয়ে আবার গুলিয়ে নিতে হবে ভালোভাবে। গোলানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আইস কিউব। তৈরি হয়ে গেল আঙ্গুরের শরবত। দেখুন দেখতে তো খুবই ভালো লাগছে আমার কাছে। এবার আমি তৈরি করব স্ট্রবেরি শরবত। আমি দিয়ে দিচ্ছি এখানে 50 গ্রাম স্ট্রবেরি, দিয়ে এটাও আমি একটু জুস করে নিচ্ছি ব্লেন্ডারে। এবার এর জুসটা দিয়ে দিব গ্লাসে ঢেলে। একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিতে হবে, ভালোভাবে চেপে চেপে রস বের করে নিতে হবে। দেখুন একটা চামচ দিয়ে আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি, আমার ছাঁকা হয়ে গেছে। এতে আমি 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস, 2.5 চা চামচ চিনি, চিনিটা আপনারা কম বেশি দিতে পারেন, দিয়ে দিচ্ছি 50 ml পানি, কারণ এখানে জুস আছে যে তারপরে 50 ml পানি দিলেই আমার হয়ে যাবে। আমি দিয়ে দিচ্ছি। এবার নাড়িয়ে নিতে হবে ভালোভাবে চিনিটা গলা পর্যন্ত। দেখুন আমার চিনিটা গলানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আইস কিউব। তৈরি হয়ে গেল স্ট্রবেরি শরবত। এখন আমি তৈরি করব সিএসিডের শরবত। আমি দিয়ে দিচ্ছি লেবুর রস 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 2.5 চা চামচ চিনি, চিনিটা আপনারা বেশি দিতে পারেন ইচ্ছা করলে, দিয়ে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। আর সিএসিডটা আপনারা যত সময় ভিজিয়ে রাখতে পারবেন ততই এটা সফট হবে। আমি দিয়ে দিচ্ছি আইস কিউব। তৈরি হয়ে গেল সিএসিডের শরবত। আমার 4টা শরবতই তৈরি হয়ে গেল, আর শরবতগুলি খুবই রিফ্রেশিং। এই গরমে এর যে কোনো একটি শরবত আপনারা ট্রাই করতে পারেন, ভালো লাগবে, পরান ঠান্ডা হয়ে যাবে যে কোনো একটা শরবতই। তো বন্ধুরা, আমার রেসিপিগুলি ভালো লাগলে লাইক দিবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন আর আমার রেসিপিগুলি ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।